আজকের গল্প জন্মান্তর, লেখনী আইভি দে চক্রবর্তী। পর্ব দুই। হঠাৎই একটা অন্যরকম গলা শুনে চমকে চোখ তুলে তাকান মাদার। সামনে দাঁড়ানো 32-33 বছরের সুদর্শন যুবকটির পোশাক দেখে বুঝতে পারেন ইনিই এখনকার নতুন ওসি। হাত জোর করে নমস্কার করে ওসি বলেন, আমার নাম মৈনাক ভট্টাচার্য, আপনার চিঠি আমি আজ দুপুরে পেয়েছি। কাল রাতে আমাকে একটু পাশের গ্রামে যেতে হয়েছিল ডিউটিতে। যারা রাতে ডিউটিতে ছিল তাদের কর্তব্যে অবহেলার জন্য আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। মাদার মৃদু হাসেন, তারপর বলেন, এখানকার খবর দেখছি এই 15 দিনে আপনার কানে কিছুই পৌঁছয়নি। ঘনশ্যাম চৌধুরীর বিরুদ্ধে ডায়েরি নেবার ক্ষমতা আপনাদের ওই ডিউটিরত লোকগুলোর ছিল না। মাদারের কথা শুনে ওসির ভুরুটা কুচকে যায়। গম্ভীর গলায় বলেন, ওসি, এখানে এসে থেকে এই নামটা খুব শুনছি, আমি দেখছি কি করা যায়, তবে আপনার সাহায্য কিন্তু আমার লাগবে। আর হ্যাঁ, হারানের সাক্ষ্যটাও খুব দরকার, কেস দাঁড় করাতে গেলে আই উইটনেসটা খুব জরুরি। বড় ডাক্তারবাবু বলেন, হারানকে তো আজ ছুটি দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ ঠিক আছে, ওর সাক্ষ্যটা আমি ঠিক নিয়ে নেব, এখন মাদারের সঙ্গে একটু কথা বলে নি। ওসি আরেকটা টুল টেনে নিয়ে বসে পড়েন। ঠিক আছে, আমি তাহলে অন্যান্য ঘরেও একটু রাউন্ড দিয়ে আসি, ডাক্তারবাবু চলে যান। হ্যাঁ এবার বলুন। ওসির কথায় একটু চমকে উঠে তার দিকে তাকিয়ে অপ্রস্তুত হয়ে যান মাদার। ওসি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন দেখে চোখ নামিয়ে নেন তিনি। দৃষ্টিটা কি একটু বেশি গভীর? নিজেকে সামলে নেন মাদার। হ্যাঁ বলুন, কি বলতে হবে? আপনি বরং প্রথম থেকে যা যা ঘটেছে বলে যান, আমি নোট করে নিচ্ছি। পকেট থেকে কলম বের করে তৈরি হন ওসি। মাদার সকালের ঘটনাটা বলে যান প্রায় এক নিঃশ্বাসে। নোটটা এগিয়ে দিয়ে ওসি বলেন, এইখানটা একটা সই করে দিন। হাত থেকে কলমটা নিতে গিয়ে আঙুলে আঙুল ঠেকে যায় মাদারের। বিদ্যুৎ পৃষ্ঠের মতো হাত সরিয়ে নেন তিনি। তাড়াতাড়ি সইটা করে দিয়ে উঠে দাঁড়ান তিনি। নমস্কার করে আর একবারও না তাকিয়ে সোজা বেরিয়ে যান তিনি। মাদারের গমনপথের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন ওসি মৈনাক ভট্টাচার্য। অন্ধকার ঘরে একা আর্মচেয়ারে এখন বসে আছেন মৈনাক। চাকরটা একবার এসে বলে গেল, আলোটা জ্বালিয়ে দেব বাবু। মৈনাক বলেন, না থাক। অন্ধকারই তার ভালো লাগছে এখন। হাসপাতালে আজ হঠাৎই অলিকে দেখে অবাক হয়ে গিয়েছিলেন মৈনাক। অলি, তার অলিকে তিনি কত খুঁজেছেন এতদিন, কিন্তু কোথাও খুঁজে পাননি। আজ ভগবান যেন এত বছর পর হঠাৎ মিলিয়ে দিলেন তাকে। এখানে এসে থেকে দুজন মানুষের নাম তিনি শুনছেন এই 15 দিন ধরে। একজন ঘনশ্যাম চৌধুরী, যার কথা বলতে গেলে আশেপাশের গ্রামের মানুষের চোখে আতঙ্ক ঘনিয়ে আসে। আর একজন হলেন মাদার। একজন মানুষের প্রতি এত শ্রদ্ধা, এত ভালোবাসা যে থাকতে পারে তা এখানকার মানুষদের না দেখলে তিনি বোধহয় বিশ্বাসই করতেন না। সমস্ত কিছু ভালো মন্দ সেবামূলক কাজের সঙ্গেই মাদারের নাম জড়িত। শুনেছিলেন নয়নপুর অনাথ আশ্রমের সুপার তিনি। ভেবেছিলেন কোনো বয়স্কা মহিলা হবেন হয়তো। জবা সাপুয়ের বেডের পাশে
সাদা শাড়ি পরা মাথা নিচু করে বসে থাকা মহিলার সাথে ডাক্তারবাবুকে সম্ভ্রমের সাথে কথা বলতে দেখে বুঝেছিলেন ইনি মাদার। মুখ তুলে তাকাতেই বুকের অন্তঃস্থল পর্যন্ত চমকে গিয়েছিল তার। অলির চোখের চমকটাও চোখ এড়ায়নি তার, কিন্তু পাকা অভিনেত্রীর মতোই সে নিজেকে সামলে নিয়েছিল। মাদারের ভূমিকাটা ঠিক ঠিক মতোই পালন করেছে সে। অতি স্বাভাবিক গলায় তার সাথে কথা বলেছে সে। এই নবছরে অলি কিন্তু একটুও পাল্টায়নি, একটু রোগা হয়েছে মাত্র। সাদা শাড়িটা আর গাম্ভীর্যের মুখোশটা না থাকলে সে সেই আগেরই অলি, প্রেসিডেন্সি কলেজের মেধাবী ছাত্রী অলিম্পিয়া মুখার্জি। ঠিক নবছর, হিসেব করেন মৈনাক। নবছর আগে 18ই ডিসেম্বর অলি তাকে ছেড়ে চলে এসেছিল। না, শুধু তাকে কেন, তার সমস্ত আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, মা বাবা সবাইকে ছেড়ে সে হঠাৎ করেই একদিন হারিয়ে গেছিল। তারপর কত খোঁজাখুঁজি, খবরের কাগজে বিজ্ঞাপন, থানা পুলিশ, সব নিষ্ফল। মৈনাক আজও জানেন না কেন অলি তাকে ছেড়ে সেদিন চলে এসেছিল, কেন কাউকে কিছু না বলে হঠাৎ করেই হারিয়ে গিয়েছিল সে। চোখ বন্ধ করে মৈনাক শুনতে পান অলি হাসছে, খুব হাসি খুশি ছিল তার অলি। ক্লাসে সবাইকে মাতিয়ে রাখত সে। প্রফেসররাও অলিম্পিয়া মুখার্জিকে খুব ভালোবাসতেন। মৈনাক বরং ছিল মুখচোরা। থার্ড ইয়ারে পড়লেও ফার্স্ট ইয়ারের অলিম্পিয়া মুখার্জিকে সে চিনত, তবে নিজে থেকে আলাপ করতে সে পারেনি। প্রথম আলাপ হয় পিকনিকে গিয়ে। সেবার কলেজ থেকে বকখালি গেছিল তারা। হঠাৎই অলি নিজে থেকে এসে আলাপ করেছিল তার সঙ্গে। এই যে ভালো ছেলে, আপনার হিস্ট্রি নোটসটা আমাকে একটু দেবেন? সম্ভাষণটা শুনে মৈনাক বলেছিল, আমি যে ভালো ছেলে এ কথা তোমাকে কে বলল? আচ্ছা, আপনাকে কে না চেনে? আপনি না পার্ট ওয়ানে রেকর্ড মার্কস পেয়েছেন? অলি সহাস্য জবাব। মৈনাক মৃদু হাসে, আচ্ছা আপনি এরকম কেন বলুন তো? অলির প্রশ্ন শুনে অবাক হয়ে জিজ্ঞেস করে মৈনাক, ঠিক কীরকম বলুন তো? এই যে এত লাজুক, পিকনিকে এসেও একা একা গাছতলায় বসে আছেন, দেখি দেখি কি পড়ছেন। হাত থেকে বইটা টেনে নেয় অলি। ও, গল্পের বই? এখানে এসে কেউ গল্পের বই পড়ে না, উঠুন তো উঠুন। অলি অসংকোচে তার হাত ধরে টান দিয়ে বলে, অলি বলে, চলুন আমাদের সাথে খেলবেন, চলুন। আরে না না, আমি এখানেই ঠিক আছি, মৈনাক সংকোচের সাথে বলে। না না, কিচ্ছু ঠিক নেই, উঠুন তো। হাত ধরে টেনে নিয়ে বন্ধুদের মাঝে দাঁড় করিয়ে দেয় অলি। এই দেখ কাকে ধরে নিয়ে এসেছি। অলির কথা শুনে সবাই তার দিকে তাকায়। তারপর হই হই করে ওঠে, মৈনাকদা আমাদের সাথে একটু খেলুন না। মৈনাক একটু অবাকই হয়, কলেজের এত ছেলে মেয়ে তাকে চেনে? কিছুক্ষণের মধ্যেই সে ওদের সাথে মিশে যায়। অলি ও তার বন্ধুদের নিঃসংকোচ ব্যবহার তাকে সেদিন খুব সহজ করে দিয়েছিল। সেদিন বাড়ি ফিরেও সর্বক্ষণ যেন একটা সুখের অনুভূতি তাকে ঘিরে থাকে। কোনো মেয়ে যে এত সহজ সুন্দর হতে পারে তা সে আগে কখনো জানত না। তারপর থেকে অলি প্রায়ই এসে
জ্বালাতন করতো তাকে, টেনে নিয়ে যেত কমন রুমে বন্ধুদের আড্ডায়। মৈনাক ওপরে অস্বস্তির ভান করলেও মনে মনে কিন্তু খুশি হতো। আস্তে আস্তে এভাবেই ঘনিষ্ঠতা বেড়েছে দিনের পর দিন। তারপর কখন যে আপনি থেকে তুমি ও অলিম্পিয়া থেকে অলিতে নেমে এসেছে তা তারা নিজেও জানে না। অলি তাকে লোকজনের সাথে মিশতে শিখিয়েছিল, সোশ্যাল করে তুলেছিল। কলেজের বন্ধুরা তো মৈনাককে টিপ্পনী কাটত মাঝে মাঝেই, ভালো মালটাকে পাকড়েছিস গুরু, রাজেশ তো একদিন বলেই ফেলল। সেদিনও কিন্তু সে কোনো জবাব দিতে পারেনি, বরং কদিন একটু অলির থেকে দূরে দূরেই থেকেছে। কিন্তু তার ফল হয়েছে আবার উল্টো, ক্লাসে ঢুকে হাত ধরে অলি তাকে টেনে নিয়ে গেছে বন্ধুদের মাঝে। মৈনাকের বন্ধুরা হাঁ করে চেয়ে থেকেছে, কদিনের অদর্শনে অলির ভালোবাসা যেন দ্বিগুণ হয়ে আছড়ে পড়েছে তার উপরে। অলি অভিযোগ করে, আচ্ছা তুমি এরকম বোকা কেন বলো তো, একটু স্মার্ট হতে পারো না, সবার সামনে জোর গলায় বলতে পারো না আমি অলিকে ভালোবাসি। হ্যাঁ, মৈনাক জানেন অলির সে ক্ষমতা ছিল, তার দুরন্ত ভালোবাসায় তো তিনি নিজেও পাগল হয়ে গেছিলেন, ভেসে গেছিলেন সমাজ সংসারকে উপেক্ষা করে। তার সেই অলি কীভাবে যে এত পাল্টে গেল। মৈনাক চেয়ার ছেড়ে উঠে আলোটা জ্বালেন, সুটকেস খুলে অলির ছবিটা বের করেন তিনি, ছবিটার দিকে তাকিয়ে থাকেন তিনি। ছবিতে অলি হাসছে, সেদিকে তাকিয়ে তন্ময় হয়ে যান মৈনাক।